আমি মোহাম্মদ বুলবুল আক্তার, সিনিয়র কনসালট্যান্ট অপটোমেট্রিস্ট আল নূর চক্ষু হাসপাতাল। আমি আজকে আপনাদের সাথে কথা বলবো প্যারা চোখের বিষয়ে বা স্কুইন্ট। গুডি লাইফের সাথে আমি আছি, আপনারা গুডি লাইফের সাথে থাকুন। প্যারা চোখ কি? প্যারা চোখ হচ্ছে এক চোখ বাঁকা, সেটা ডান চোখ বাঁকা হতে পারে, বাম চোখ বাঁকা হতে পারে। চোখ সাধারণত স্ট্রেট লাইনে দুইটি চোখই একই দিকে থাকার কথা, কিন্তু কোনো কারণবশত একটা চোখ কানের দিকে অথবা একটা চোখ নাকের দিকে কোনো একদিকে বেঁকে যেতে পারে, ইভেন কপালের দিকে এবং নিচের দিকে কোনো একদিকে, চারদিকে কোনো একদিকে, ইভেন অবলিক ট্যারাও আমরা পেয়ে থাকি। এটাকে ইংরেজিতে স্কুইন্ট বলা হয়, আমাদের ভাষায় মেডিকেলের ভাষায় বলা হয় স্ট্রাবিসমাস। তো ট্যারা চোখের ক্ষেত্রে কখনো কখনো আমরা গ্রাম বাংলায় প্রচলিত আছে এটাকে লক্ষ্মী ট্যারা বলা হয়ে থাকে। তো এই ট্যারা চোখকে আসলে লক্ষ্মী, যখন ট্যারা চোখের ক্ষেত্রে লক্ষ্মী ট্যারা বলা হয়ে থাকতো, তখন ছোটোবেলা থেকে আমার নিজেরও একটা কনসেপশন ছিল যে যেহেতু ট্যারা চোখ লক্ষ্মী ট্যারা, তাহলে এরা মনে হয় দুই ধরনের বেনিফিট পায়। কীরকম? সাপোজ বাম চোখ সোজা আর ডান চোখ কানের দিকে বাঁকা, তো ক্লাসে আমরা টিচারদের অনেক সময় এরকম টিচার পেয়েছি, সেক্ষেত্রে একটা সুবিধা হতো, সেটা হতো যে টিচারের ক্ষেত্রে সুবিধা হতো যে এই চোখ দিয়ে এই রোটা দেখছে, এই চোখ দিয়ে এই রো দেখছে, তো স্টুডেন্ট সবাই মনে করতো যে টোটাল ক্লাস সে একসাথে দেখতে পাচ্ছে, টোটাল ক্লাস এই চোখ দিয়ে এই লাইন, এই চোখ দিয়ে এই লাইন, মানে টোটাল ক্লাস সে তারা চোখ দিয়ে কভার করে নিচ্ছে। তার মানে প্রত্যেকটা ক্লাসে ওই টিচার যখন ঢুকতেন তখন বাচ্চারা তটস্থ হয়ে থাকতো যে উনি তো একসাথে সব কিছু দেখেন। তো আমার মাথার মধ্যে এরকম একটা কনসেপশন ছিল যে যেহেতু ক্লাসে টিচাররা ট্যারা চোখের টিচার, যিনি তিনি সব একসাথে দেখতে পান, সেক্ষেত্রে ওই টিচারের পড়াও বেশি বেশি করে দিতাম এবং মনে করতাম যে উনি একসাথে এরকমভাবে দুইটা দেখেন। বাস্তবে কি আসলে তাই, এবং ট্যারা কি আসলেই লক্ষ্মী হয়, এটা অনেক সময় আমরা কোশ্চেনের মুখোমুখি হয়। ট্যারা চোখ কখনো কোনো লক্ষ্মী হতে পারে না, তার কারণ যেটা, যখন এই প্রফেশনে আসলাম, এই ট্যারা চোখের বিষয়ে পড়াশোনা করলাম, তখন জানতে পারলাম যে বেসিক্যালি যেই চোখটা স্ট্রেট লাইনে থাকে এটাকে আমরা প্রাইমারি পজিশন বলি। যেরকম আমার দুইটা চোখই স্ট্রেট লাইনে আছে, প্রাইমারি পজিশনে। তো প্রাইমারি পজিশনে থাকা অবস্থায় যেই চোখ প্রাইমারি পজিশনে থাকবে শুধুমাত্র সেই চোখটা দেখতে পাবে। তো এক্ষেত্রে যদি এরকম হয় যে বাম চোখটা প্রাইমারি পজিশনে, ডান চোখটা কানের দিকে বাঁকা, তাহলে যেটা হবে, আমি বাম চোখ দিয়ে আপনাকে দেখছি আর ডান চোখ দিয়ে এই পাশে যে অবজেক্ট আছে সেটা দেখছি, এরকম নয় বিষয়টা। এটা কি হয় যে প্রাইমারি পজিশনে বা স্ট্রেট লাইনে যেই চোখটা আছে শুধুমাত্র সেই চোখটাই দেখতে পায়, এবং যেই চোখটা টার্ন ওভার হয়ে আছে, বাঁকা হয়ে আছে, সেটা হোক কানের দিকে হোক নাকের দিকে উপরে বা নিচে যেদিকে বাঁকা হোক না কেন, এই ইমেজটা বেসিক্যালি ব্রেন রিসিভ করে না, এটা এই ইমেজটাকে ব্রেন সাপ্রেসড করে দেয়। শুধুমাত্র প্রাইমারি পজিশনে থাকলে সেই ইমেজটাকে শুধু ব্রেন রিসিভ করে। যেরকম আমি স্ট্রেট লাইনে দুই চোখ দিয়ে একটা অবজেক্ট দেখছি, একটা ইমেজ ব্রেনের মধ্যে যাচ্ছে দুই চোখের সাহায্যে, এটা একটা শার্প, এই ইমেজটার কন্ট্রাস্ট ভালো, এই ইমেজটার ক্লারিটি ভালো, এই ইমেজটার ইলুমিনেশন ভালো। কিন্তু যখন ট্যারা চোখ, মানে হচ্ছে এক চোখ দিয়ে প্রাইমারি লাইনে দেখছে আর এক চোখ বাঁকা, তো প্রাইমারি লাইনে যেটা দেখছে তার মানে সে এক চোখা। আপনি যখন এক চোখ বন্ধ করবেন, আপনি এক চোখ বন্ধ করে, আপনি একটা চোখ বন্ধ করে যদি এই দুইটা আঙুল একসাথে লাগাতে যান, দেখেন যে লাগবে না, একপাশে চলে যাবে। আর দুই চোখ খুলে যদি লাগান, তাহলে দুইটা আঙুলের মাথা একসাথে সরাসরি লাগানো যাবে। অথবা আপনি এক চোখ বন্ধ করে একটা সুচে সুতা পরাতে যেয়ে দেখবেন যে সুচে সুতা পরাতে গেলে এলোমেলো হচ্ছে, অনেক সময় লাগছে। তো ট্যারা চোখের ক্ষেত্রে তাই, বেসিক্যালি যেই চোখটা সোজা সেই চোখ দিয়ে উনি দেখতে পাচ্ছেন, বাকি চোখ যেদিকে বাঁকা আছে ওটা ইমেজটা ব্রেন রিসিভ করে না, ওটা কাট অফ করে। তো ট্যারা চোখের ক্ষেত্রে এরকম কোনো লক্ষ্মী ট্যারা বলে কোনো কথা নাই। আমাদের কাছে অনেক বাচ্চা অনেক দেরিতে আসেন যখন ট্রিটমেন্ট করা সম্ভব হয় না, সাপোজ এক চোখ সোজা এক চোখ বাঁকা, তো এই অবস্থায় 10 বছর কেটে গেছে, বাচ্চাটাকে 1 বছর বয়সের মধ্যে বা 1.5 বছর বয়সের মধ্যে ট্রিটমেন্ট করে ফেলতে হতো। তখন যেটা হচ্ছে, 10 বছর বয়স পর্যন্ত সে শুধু বাম চোখ স্ট্রেট লাইনে ছিল, বাম চোখ দিয়ে দেখছে, ডান চোখ বাঁকা ছিল, ডান চোখে দেখেনি, না দেখে দেখে এই চোখটা লেজি হয়ে গেছে, এই চোখটা লেজি হয়ে যাওয়ার কারণে এই চোখে কোনো দৃষ্টি নাই। তখন আমরা এই অবস্থাটাকে অ্যামলোপিয়া বা লেজি আই বলি। এই অবস্থাটাকে ট্রিটমেন্ট করা খুবই ডিফিকাল্ট হয়ে থাকে। তো সেটা তখন যেটা হয় সেটা হচ্ছে যে তাকে এক চোখা হয়ে সারা জীবন বাঁচতে হয়। এখন অনেক লেটেস্ট প্রসিডিউর বের হয়ে গেছে, যেরকম ট্যারা চোখের ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা সবার আগে চশমাটাকে প্রায়োরিটি দিই। যেরকম চশমা দিয়ে আমরা ট্যারা চোখটা কীভাবে সোজা করতে পারি, কারো যদি চোখ নাকের দিকে বাঁকা থাকে, তার যদি প্লাস পাওয়ার রিকোয়ারমেন্ট হয়, তার যা প্লাস পাওয়ার লাগবে, সাপোজ নাকের দিকে চোখ বাঁকা +3 পাওয়ার লাগবে, তার নাকের দিকে চোখ বাঁকাটাকে সোজা করতে যে আমাকে +4, তার মানে প্লাস পাওয়ার ওভার কারেকশন করতে হচ্ছে। আমরা চোখটাকেও সোজা করি, চোখটাকে সমান দৃষ্টি দেই, এবং চোখটাকে সোজা করার জন্য প্লাস পাওয়ারের ক্ষেত্রে নাকের দিকে বাঁকা থাকলে আমরা বেশি প্লাস পাওয়ার দিয়ে থাকি। যদি কারোর
কানের দিকে চোখ বাঁকা তার দরকার আছে মাইনাস পাওয়ার চশমাতে তার মানে সে মায়োপিক সেক্ষেত্রে আমরা মাইনাস পাওয়ার বেশি দিয়ে বাঁকা চোখটাকে সোজা করি এক্ষেত্রে একটা মজার বিষয় ঘটে যখন আমরা চশমার কারেকশন দিই চশমাটা যখন পরাই তখন দুই চোখই সোজা হয়ে যায় চশমাটা যেই তুলি সেই আবার একদিকে বেঁকে যায় যেভাবে আগে ছিল আবার চশমাটা পরাই আবার চোখ সোজা হয় চশমা তুললে আবার একদিকে বেঁকে যায় তো এইভাবে চশমা পরিয়ে পরিয়ে আমরা আসলে প্রথমে চেষ্টা করি যে টেরা চোখটাকে সোজা করা যায় কিনা তারপরের প্রসিডিউর হচ্ছে আমরা চশমার মধ্যে প্রিজম ইনকর্পোরেট করে থাকি বিভিন্ন রকম প্রিজম ইনকর্পোরেট করে চোখটাকে সোজা অবস্থায় আনার এনে রাখার চেষ্টা করি সেটাতেও না হলে আমরা যেটা করি অক্লুশন থেরাপি দিই এটা খুব অল্প বয়সের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে টেরা চোখ সোজা করার জন্য অক্লুশন থেরাপি যেটা যে ভালো চোখটাকে অফ করে রাখি খারাপ চোখটাকে খোলা রাখি দিনে দুই থেকে চার ঘন্টা তাহলে খারাপ চোখটা সোজা হয়ে থাকে এইভাবে সোজা রাখতে রাখতে একটা টেন্ডেন্সি গ্রো করে তখন দুই চোখই সোজা হয়ে যায় আলটিমেটলি যখন কোনোটাতেই কোনো ফল না হয় চশমাতে না হয় প্রিজমে না হয় যখন আমরা অক্লুশন থেরাপিতে করতে না পারি তখন আমরা যেটা করি আলটিমেটলি সার্জারি করি তো সার্জারি করতে যেয়ে যদি বয়স বেশি হয়ে যায় বা চোখটা অনেক বেশি অ্যামলায়োপিক হয়ে যায় অনেক বেশি কম দেখে দৃষ্টি কমে যায় সেক্ষেত্রে সার্জারি করলেও দেখা যাচ্ছে যে আবার সেই চোখটা বেঁকে যায় তো বেসিক্যালি প্রত্যেকটা টেরা চোখই খারাপ টেরা চোখ কখনো লক্ষ্মী হতে পারে না টেরা চোখ কখনো ভালো হতে পারে না আর এই ধরনের সমস্যা আমরা প্রায়ই ফেস করি যে অনেক বাচ্চা অনেক দেরিতে আসে চোখ বাঁকা কোনো প্যারেন্টস কোনো সমস্যাই মনে করেন এটা জন্ম থেকে বাঁকা বাঁকা আছে এটাকে তারা কোনো সমস্যাই মনে করে একটা টেরা আছে যেটা হচ্ছে কে যেটাকে আমরা অল্টারনেটিং এক্সটি বলি মানে সাপোজ এই চোখ সোজা এই চোখ বাঁকা তখন যেটা হয় যেই চোখ প্রাইমারি লাইনে আমি আগেই বলেছি প্রাইমারি লাইনে যেই চোখ সেই চোখের দৃষ্টি সেই চোখ সেই সময় সে স্ট্রেট লাইনে যেটা দেখছে সেই ইমেজটাকে সে দেখতে পাচ্ছে এইদিকে যেটা তাকিয়ে আছে সেটা সেই অবজেক্ট সে দেখতে পাচ্ছে না আবার সেই চোখ কিছুক্ষণ পরে কী হচ্ছে বামটা বেঁকে যাচ্ছে ডানটা সোজা হচ্ছে তখন কী হচ্ছে বামটার ইমেজ সাপ্রেসড হচ্ছে এই ইমেজটা ব্রেন রিসিভ করছে না তখন ডানটা যে স্ট্রেট লাইন আছে ডানটার ইমেজ সে রিসিভ করতেছে তার মানে এই সমস্ত এই ক্ষেত্রে যেটা হয় দুইটা চোখই ইউজ হয় এটা বাঁকা হচ্ছে এটা বাঁকা হচ্ছে এটা সোজা হচ্ছে এটা বাঁকা হচ্ছে তার মানে অল্টারনেটলি সে দুইটা চোখই ইউজ করতেছে এই ধরনের টেরার ক্ষেত্রে দুই চোখেই সমান দৃষ্টি থাকে দুই চোখে ভালো দৃষ্টি থাকে কিন্তু অ্যাট এ টাইম দুই চোখ দিয়ে একসাথে সে দেখতে পায় না যেটা সোজা থাকে সেটা দিয়ে দেখে যেটা বাঁকা থাকে সেটা দিয়ে দেখেন প্যারেন্টসদেরকে আমি সাজেস্ট করবো যে যখনই আপনাদের বাচ্চাকে আপনারা চোখ কোনো সময় বেঁকে যেতে দেখবেন আবার কখনো এরকম হয় যে ইন্টারমিডিয়েন্ট এক্সটি মাঝে মাঝে বাঁকে আপনি যদি এরকমও দেখেন যে মাঝে মাঝে বাঁকছে সাত দিন পর একদিন বাঁকা দেখতে পাচ্ছেন বা দশ দিন পর একদিন বাঁকা দেখতে পাচ্ছেন বা দিনের কোনো একটা সময় বাঁকা দেখতে পাচ্ছেন এরকম বাঁকা হোক বা কন্টিনিউয়াস বাঁকা হোক চোখের দুইটা চোখের ডেভিয়েশন দেখলেই আপনি কখনো এটা চিন্তা করবেন না এটা লক্ষ্মী নাকি অলক্ষ্মী নাকি ভালো নাকি মন্দ এই চিন্তা করবেন না সরাসরি আমরা যারা বাচ্চাদেরকে দেখি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে নিয়ে আসবেন আমরা ইনস্ট্যান্ট আপনাকে উপায় বলে দেবো যে কী উপায়ে এটা সমাধান করা যায় দর্শক আমি চোখের আরও অনেকগুলো বিষয় নিয়ে আপনাদের সাথে থাকবো আপনারা গুডি লাইফের সাথে থাকুন আমি গুডি লাইফের সাথে আসি এবং আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন